আর বন্যা পরবর্তী রাস্তাঘাট যেগুলি নষ্ট হয়েছে সেগুলি মেরামত করা, বাড়িঘর মেরামত করা, সে বিষয়টা আমরা সজাগ রয়েছি। তাছাড়া প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকেও আমরা বিশেষ বরাদ্দ প্রত্যেকটা জেলা উপজেলায় আমরা দিয়েছি, যাতে অন্যান্য খরচগুলি তারা দ্রুত করতে পারে সেই ব্যবস্থাটা আমরা নিয়েছি। কৃষিতে যে ক্ষতি হয়েছে সেটার জন্য পুনর্বাসনের ব্যবস্থা এবং সাথে সাথে কৃষিকাজ যাতে কৃষকরা করতে পারে সেই দিকেও আমাদের প্রস্তুতি আছে। পানি নামার সাথে সাথে আমরা সেই প্রস্তুতিটা কাজে লাগাবো, যাতে আমাদের কোনো রকম ফসলহানি না হয় সেই ব্যবস্থাটা আমরা নেব। আর যারা বন্যা কবলিত এলাকার মানুষকে শুধু আমি এটুকু বলে বলতে চাই যে আমরা আছি সবসময় তাদের পাশে এবং আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করব তাদের কষ্ট যাতে না হয় সে ব্যবস্থাটা আমরা করব। আর যে সমস্ত জায়গা থেকে খুব দ্রুত গতিতে পানি নেমেছে এবং যে সমস্ত রাস্তাগুলি আমি আমি আগেই নির্দেশ দিয়েছিলাম পানিটা যাতে সহজে নামতে পারে প্রয়োজনে রাস্তাগুলি কেটে দিতে, এরকম অনেক জায়গায় রাস্তা কেটে দেওয়া হয়েছে যার জন্য পানি দ্রুত নেমেছে এবং যেখানে আমরা রাস্তা কেটেছি বা যে রাস্তা ভেঙে গেছে সেখানে পুনরায় রাস্তা না করে আমরা সেখানে ব্রিজ এবং কালভার্ট করে দেবো, যাতে ভবিষ্যতে কখনো পানি আসলে ওই জায়গা থেকে যেন পানিগুলি দ্রুত নেমে যেতে পারে। কাজ এটাও আমাদের একটা শিক্ষা যে কোন জায়গা থেকে কীভাবে পানিগুলি নিষ্কাশন হচ্ছে, যে সেই নিষ্কাশনের পথ যেন ভবিষ্যতে আর বন্ধ না হয়, কারণ আমাদের এরকম তো বন্যা আসবেই, বৃষ্টি হবেই, তো সেই জন্য সেটাও আমি নির্দেশ দিয়েছি যে পর যেগুলি যে জায়গাগুলি এখন আমাদের চিহ্নিত হয়ে গেল যে কোথায় কোথায় থেকে পানি নামে দ্রুত, তো সেই জায়গাগুলি আমি বলেছি চিহ্নিত করে রাখতে, সেখানে আমরা ব্রিজ কালভার্ট এমনভাবে করে দেবো যাতে আগামীতে কখনো এরকম পানি যেন কোথাও যেন মানে জমা থাকতে না পারে সেই ব্যবস্থাটা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর আমাদের যেমন আমরা দক্ষিণ অঞ্চলে সাইক্লোন শেল্টার করি আর যেখানে বন্যাপ্রবণ এলাকা সেখানে আমাদের ফ্লাড সেন্টার আমরা নির্মাণ করি, সেগুলি মাল্টিপারপাস, সেগুলিও আমাদের আরও কয়েকটি জায়গায় করতে হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে অনেক জায়গায় অনেক বছর বন্যা হয়নি কিন্তু হঠাৎ বন্যা আসলো, তো বাংলাদেশ এই বন্যা নিয়ে নদীমাতৃক দেশ, আমরা বন্যা নিয়ে বসবাস করতে হবে, সে উপযুক্ত ব্যবস্থা বা অবকাঠামো আমাদের সেইভাবে তৈরি করতে হবে।